আল মামুন। মানুষের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে রোবটের ব্যবহার একটা সময় শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনীতেই শোনা যেত। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে চীনের রোবট পরিষেবা শিল্পের অগ্রগতি দেখে মনে হতেই পারে এক সময়কার কল্পকাহিনী বুঝি এখন বাস্তব রূপ পাচ্ছে। রওজায় জাবিদ ঐশীর কণ্ঠে শুনুন বিস্তারিত। সম্প্রতি চীনের সাংহাই অনুষ্ঠিত হয় বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন। এবারের সম্মেলনে মূল আকর্ষণ ছিল নানা প্রকারের রোবট। হাজারো দর্শনার্থী সম্মেলনে ভিড় করেন আধুনিক রোবটের সক্ষমতা দেখতে। আমেরিকার টেক জায়ান্ট টেসলা সম্মেলন চলাকালে তাদের তৈরি মানব সদৃশ্য রোবট অপটিমাস প্রদর্শন করে। 1.8 মিটার উচ্চতার রোবটটির ওজন 57 কেজি। প্রদর্শনীতে কিছু রোবট কুকুরেরও দেখা পাওয়া যায়। তাদের বিভিন্ন কর্মকাণ্ড দেখে দর্শক উচ্ছ্বসিত হয়। ছোট আকৃতির রোবট কুকুরগুলো হামাগুড়ি দিতে পারে, নাচতে পারে, এমনকি সেকেন্ডে 4.7 মিটার গতিতে দৌড়াতেও পারে। বড় আকারের রোবট কুকুরগুলোকে দিয়ে কাজও করিয়ে নেওয়া যায়, কেননা তারা 100 কেজি ওজন বহন করতে সক্ষম। পাশাপাশি উঁচু নিচু ভূমিতেও কাজ করতে সক্ষম বড় আকারের রোবট কুকুর। সংশ্লিষ্টরা বলছেন, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত এইসব রোবট কুকুরগুলোকে কৃষিসহ নানা খাতে কাজে লাগানো সম্ভব। রোবট কুকুরগুলোর দাম শুরু হয় 10,000 ইউয়ান থেকে। আরও আধুনিক প্রযুক্তি সম্পন্ন রোবট কুকুরগুলোর দাম 1,00,000 ইউয়ানও ছাড়িয়ে যায়। এই রোবটগুলোর নির্মাতারা জানান, জরুরি অবস্থা মোকাবিলায় এসব রোবটের জুড়ি নেই। হাংচো ভিত্তিক এক প্রযুক্তি কোম্পানির উপ মহাব্যবস্থাপক চিয়াং ইয়াংফেং বলেন, যদি কোনো উঁচু ভবনে বা জঙ্গলে আগুন লাগে, তাহলে সেখানে কেউ আটকে আছে কিনা, কোনো বিস্ফোরক অথবা বিষাক্ত গ্যাস আছে কিনা তা পরীক্ষা করতে আমরা প্রথমে এই 4-পা বিশিষ্ট রোবটগুলোকে পাঠাতে পারি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিং সমন্বিত উন্নয়নের ছোঁয়ায় রোবট এখন আগের থেকেও বেশি বুদ্ধিমান এবং তাদের শারীরিক সামর্থ্য আগের চেয়ে বেশি। সাংহাই ভিত্তিক একটি প্রযুক্তি কোম্পানি এমন একটি রোবট তৈরি করেছে যেটি বেইজিং অপেরায় পারফর্ম করবার মতো দক্ষ। কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট চাং লেই বলেন, সাংহাইয়ে আমাদের স্বয়ংক্রিয় ও মানববিহীন কারখানায় প্রতি বছর 10,00,000 নমনীয় অ্যাকচুয়েটর তৈরি করা সম্ভব। 10টি আলাদা ক্যাটাগরি, সাইজ ও মডেলের অ্যাকচুয়েটর তৈরি করা হয় আমাদের কারখানায়। সাংহাই ভিত্তিক আরেকটি হাইটেক কোম্পানি নতুন একটি মানব সদৃশ্য রোবট নিয়ে সম্মেলনের প্রদর্শনীতে আসে। নতুন এই রোবটের উচ্চতা 1.65 মিটার এবং ওজন 55 কেজি। সংশ্লিষ্টরা বলছেন, এই রোবটগুলোর দক্ষতাকে আরও নিখুঁত করতে গবেষণা ও উন্নয়ন কাজ চলমান রয়েছে। চীনের বড় আকারের টেলিস্কোপ ফাস্ট 2016 সাল থেকে এখন পর্যন্ত 800 বেশি নতুন পালসার শনাক্ত করেছে। সম্প্রতি এই তথ্য জানায় টেলিস্কোপটির অপারেটর কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, এটি হল বিশ্বের সবথেকে বড় সিঙ্গেল ডিশ রেডিও টেলিস্কোপ। শিয়াবুর রহমানের কণ্ঠে শুনুন বিস্তারিত। চীনের বিশাল একটি টেলিস্কোপ, নাম তার ফাস্ট, 500 মিটার অ্যাপারচার স্প্যারিকাল রেডিও টেলিস্কোপকে সংক্ষেপে ফাস্ট নামে ডাকা হয়। চীনের বিশালাকৃতির এই টেলিস্কোপ 2016 সালে কাজ শুরু করার পর থেকে 800 বেশি নতুন পালসার শনাক্ত করেছে। মঙ্গলবার এই টেলিস্কোপের অপারেটর কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। এটি 500 মিটার অ্যাপারচার স্প্যারিকাল রেডিও টেলিস্কোপ, যা বিশ্বের সবচেয়ে বড় সিঙ্গেল ডিশ রেডিও টেলিস্কোপ। টেলিস্কোপের প্রধান প্রকৌশলী চিয়াং ফং জানান, আবিষ্কৃত নতুন পালসারের সংখ্যা একই সময়ে বিদেশি টেলিস্কোপ দ্বারা আবিষ্কৃত পালসারের সংখ্যার 3 গুণ বেশি। সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে বড় আকারের মৃতপ্রায় নক্ষত্রের ইমপ্লোডেড কোর থেকে পালসার বা দ্রুত ঘূর্ণায়মান নিউট্রন নক্ষত্র জন্ম নেয়।
পালসার পর্যবেক্ষণ টেলিস্কোপের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ, যা মহাকর্ষীয় বিকিরণ এবং ব্ল্যাক হোলের অস্তিত্ব নিশ্চিত করতে এবং পদার্থবিজ্ঞানের অন্যান্য বড় প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে ফার্স্ট দ্রুত রেডিও বিস্ফোরণ, নিরপেক্ষ হাইড্রোজেন এবং পালসারের গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা মহাবিশ্বের মানুষের অন্বেষণের সুযোগকে ব্যাপকভাবে প্রসারিত করেছে। চায়না স্কাই আই নামে পরিচিত টেলিস্কোপটি কুইচৌ প্রদেশের একটি প্রাকৃতিকভাবে গোলাকার ও গভীর নিম্নভূমিতে অবস্থিত। এর রিসেপশন এলাকা 30টি স্ট্যান্ডার্ড সাইজের ফুটবল মাঠের সমান। চীনের এই টেলিস্কোপটি মহাকাশ সম্পর্কিত প্রযুক্তি জগতে বড় অবদান রাখছে। আপনারা শুনছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞান বিশ্ব, সঙ্গে আছি আমি আব্দুল্লাহ আল মামুন। এবার আমেরিকার রান্না শিল্পের ভবিষ্যৎ পাল্টে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রযুক্তি ও গ্যাস্ট্রোনমির সমন্বয়ে এখন পৃথিবীর প্রসিদ্ধ সব বাবুর্চির রান্নাও পুনরায় তৈরি করা সম্ভব হয়ে উঠছে। তবে কিভাবে কাজ করে এই নতুন প্রযুক্তি, চলুন আফরিন মিমের কাছ থেকে জেনে নেওয়া যাক। বিশ্বে লাখ লাখ বাবুর্চি রাত দিন পরিশ্রম করে নতুন নতুন রেসিপি তৈরি করেন। তবে আমেরিকা ভিত্তিক খাদ্য প্রযুক্তি স্টার্টআপ ক্লাউডশিপ রেসিপি তৈরিতে যুক্ত করেছে নতুন প্রযুক্তি, তা হল কৃত্রিম বুদ্ধিমত্তা। নামকরা সেলিব্রিটি বাবুর্চিরা সিলিকন ভ্যালিতে অবস্থিত এই স্টার্টআপের অফিসে গিয়ে নিজেদের দক্ষতা শেয়ার করেন। যারা ঘরে বসে তাদের রেসিপি তৈরি করতে চায়, তাদের সুবিধার জন্য এই পুরো প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হয়। ফার্মটির শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম নানা সেন্সর ও থার্মাল ক্যামেরার সাথে সংযুক্ত থাকায় ছোট থেকে ছোট ডিটেইলও ডিজিটাল রেসিপিতে উঠে আসে, যা দেখে একজন আনাড়ি রাঁধুনিও রান্না করতে পারবেন। ক্লাউডশিপ কোম্পানির সহ প্রতিষ্ঠাতা ও সিও নিখিল আব্রাহাম বলেছিলেন তাদের অভিনব এ কার্যক্রম সম্পর্কে। আপনি যদি শীর্ষস্থানীয় ভোজনশালাগুলোর দিকে তাকান, তবে দেখতে পাবেন সেখানকার বাবুর্চিরা লম্বা একটি সময় প্রশিক্ষণের মধ্য দিয়ে যায়, যেন শুধুমাত্র প্রতিবারের রান্নার স্বাদ একই রকম হয়। রেসিপির স্বাদ বজায় রাখা আসলেই একটি কঠিন কাজ। তাই আমাদের উদ্দেশ্য হল কম্পিউটারকে প্রথমে রান্না শেখানো, এরপর সেই কম্পিউটারের সাহায্যেই পৃথিবীর যে কোনো প্রান্তে বসে স্বনামধন্য বাবুর্চিদের রেসিপি পুনরায় তৈরি করা। ফার্মটি তাদের লভ্যাংশ থেকে একটি অংশ সেলিব্রিটি বাবুর্চিদের পরিশোধ করে। ফার্মটি চায় ভবিষ্যতে ডিজিটাল রেসিপি বানিয়ে তাদের সিস্টেমে যে কেউ আপলোড দিতে পারবে এবং বিশ্বব্যাপী তা ছড়িয়ে যাবে। আব্রাহাম আরও বলেন, এ যাবৎকালে যত প্রকারের রেসিপি তৈরি করেছে মানুষ, এর সবগুলো দেখে কৃত্রিম বুদ্ধিমত্তা রেসিপি তৈরির একটি প্যাটার্ন খুঁজে বের করতে পারে এবং এমন রেসিপি বের করে ফেলতে পারে যেটি মানুষের বের করতে সময় লাগত 100 থেকে 200 বছর। আব্রাহাম ক্লাউডশিপ শুরু করেন কারণ তিনি তার মাতৃভূমি ভারতের দেশীয় খাবার খুব মিস করতেন। মজার ব্যাপার হলো, তিনি এখন তার নিজের মায়ের হাতের রান্নাকে ডিজিটালাইজড করেছেন। পৃথিবীর অপর প্রান্তে থাকা সত্ত্বেও তার ঠিক যেমনটি পছন্দ ঠিক তেমন স্বাদের রান্নাই এখন খেতে পারছেন তিনি। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের এবারের বিজ্ঞান বিশ্বে। অনুষ্ঠান কেমন লাগে?